মাওলানা করিম তাদের জিন্দেগির চতুর্পার্শ্বে একটা সেনসিটিভ লেয়ার দিয়ে দেন যে লেয়ারের কারণে সামাজিক দুরাচার এই তাবত জিনিসগুলো তাদের ভিতরে ঢুকতে পারে না এটা কিসের লেয়ার তো এটা তাকওয়া তাওবা তাহারাত এবং হিজরতের লেয়ার তাকওয়া তাহারাত তাওবা এবং হিজরতের লেয়ার এটা দেখা যায় না এখানে কোনো পাপাচার ঢুকতে চাইলে সামাজিক অশান্তি ঢুকতে চাইলে বাড়ি খেয়ে পিছনে পড়ে যায় ঢুকতেই পারে না সেই কারণে আল্লাহ ইসাদ করেছেন আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খৌফ এবং খাশিয়াত খৌফ এবং হুজন খৌফ কখন হয় মেন্টালি যখন আপনি ডিস্টার্ব থাকেন মেন্টালি যখন ডিস্টার্ব থাকেন উৎকণ্ঠা আশঙ্কা হুজন হচ্ছে আপনি না পাওয়ার যন্ত্রণা জানি না কি হয় একটা অনিরাপত্তা সর্বসাকুল্যে যাদেরকে আল্লাহ যেই ব্যক্তি যাদেরকে হায়াতে তৈয়বা দান করেন তার জিন্দেগি আমেনাতাম মুতমাইন্না হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম পৃথিবী ফতোয়া নিয়ে ব্যস্ত পৃথিবী হয় না পুরো ফিল্ডের মধ্যে কেউ এদিকে দৌড় মারে কেউ এদিকে দৌড় মারে এক ব্যক্তি আরামসে বের হয়ে যাচ্ছে সবাই দেখছে এই অরাজকতা তার উপরে বিন্দুমাত্র প্রভাবিত করছে না কেন কারণ তাকওয়া তাহারাত তওবা এবং হিজরত এই চারটা লেয়ারের কারণে এখানের কোনো কিছু তার উপর প্রভাব বিস্তার করছে না এই জায়গায় আমার আল্লাহ বলছেন আল্লামা নূরুল মুনাব্বার সাহেব রহমতুল্লাহি আলাইদেরকে মাওলাই করিম একটা মাখরাজ দান করেন কেন এটা তাকওয়ার কারণে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা মাওলাই করিম তাদেরকে একটা এক্সিট দিয়ে দেন এক্সিট আপনারা আমরা সবাই এখানে ফিতনা ফাসাদের মধ্যে আছি ওনারা আস্তে করে বের হয়ে ওদিক দিয়ে চলে যান চলে গিয়ে ওনারা আরামসে বসে থাকেন কেন এই ওয়েদারের মধ্যে যত ধরনের অসুবিধা আছে পলিউশন আছে সমস্ত পলিউশন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করে রাখে কেন হায়াতের তৈয়বার কারণে হায়াতের তৈয়বা কেন মান আমিলা সালেহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তৈয়বা মাওলায়ে করিমের নিজাম হচ্ছে সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি চান আপনার হায়াত হায়াতে তৈয়বা হোক তো নিজামে ইলাহি হচ্ছে আপনি দুইটা জিনিস পকেটের ভিতরে রাখতে হবে ইমান এবং আমল ইমান এবং আমল কি ধরনের জিনিস সেটা একটু পরে এসে বলবো এই দুই জিনিস বাদে হায়াতে তৈয়বা নসিব হয় না আপনি পুরা দুনিয়া এক করে দেন টাকা পয়সা আল্লাহ হায়াতে তৈয়বাকে টাকা পয়সা দন দৌলত কোনো কিছুর সাথে সংযুক্ত করে দেন নাই আমার আল্লাহ সিম্পলি বলেছেন দুইটা জিনিস নিশ্চিত হবে আমি হায়াতে তৈয়বা দান করবো মাওলানা করিম এটা কি জিনিস এটা বার্গার না পিজা আমার আল্লাহ বলছেন এটা কানাত আমিনাতাম মুতমাইন্না এটা এমন জিন্দেগি যেই জিন্দেগির মধ্যে ভিতর থেকে একটা নিরাপত্তা থাকে দীর্ঘশ্বাস থাকে না কেন কারণ এরা সার্বক্ষণিক মাওলানা করিমের সোহবতের মধ্যে থাকার খাস একটা প্যান্ডেল নসিব হয় তাদের এরা দুইভাবে দেখে আপনি মনে করছেন আপনার দিকে তাকিয়ে আছে আসলে আপনার দিকে তাকিয়ে নাই এই জন্য আল্লামা ইকবাল বলছেন এলম এক জায়গায় এশক আরেক জায়গায় মানুষ যখন এশকের রাস্তায় ঢুকে তো মানুষ এলমের কথা বললেও এশকের কারণে মাওলানা করিমের সোহবতে থাকে এই জন্য আল্লামা ইকবাল বলছেন এলম কো ইয়ানি আকল কো তনকিদ সে ফুরসত নেহি ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ কো আকল এলম এগুলো এটা এটা এমনি নয় সয় করতে করতে তোরে পাগল করে দেবে এশকের উপর কিসের উপর এশকের উপর তোমার যাবতীয় আমল যেটা সেই আমলের বুনিয়াদ যেন এশক হয় আমি অবশ্যই সওয়াব পাব কিন্তু এবাদত সওয়াবের জন্য না এবাদত আমার মাওলার হক আদায় করার জন্য যখন আমি এই আন্দাজে সিজদা করব যখন সিজদার মধ্যে মাওলানা করিমের বারবার কুরবতের দরজা নক করব আপনার দৃষ্টিতে থাকে জান্নাত নূরুল মুনাব্বর মুস্তাফা সাহেবদের দৃষ্টিতে থাকে কুরবত আমি সারাদিন নক করি দিনের নক আর রাতের নক কি এক দিনে যখন ঘরের দরজা নক করেন আমি কাজের লোককে পাঠাই দেখো তো কে তো দিনের দরজা ফেরেশতারা খুলে রাতের দরজা খুদ আল্লাহ নিজে খুলে তো রাতের সিজদার মধ্যে বারবার যখন কুরবতে ইলাহির জন্য ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা তাতাজাহাফা জুনুবুহুম আনিল মাদাজা
আমার আল্লাহ বলছেন পৃথিবী যখন বিছানায় যায় এরা পিঠকে বিছানা থেকে আলোক করে ফেলে আপনি আয়াতগুলো দেখেন আল্লামা নূরুল মুস্তাফা মুনাওয়ার সাহেবদেরকে দেখেন আয়াতগুলো দেখেন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেন মনে হয় যেন এই আয়াতের বাস্তব রূপ রয়ে গেল আমরা নিরেট দুনিয়াদার কিদার দুনিয়াদার বর্তমানে যে অবস্থার মধ্যে আমরা নিপতিত সেই অবস্থাটা যদি আপনাদের সম্মুখে তুলে ধরি এবং আমরা এতটুকু বলার চেষ্টা করব যে আল্লামা নূরুল মুনাওয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ এই ধরনের উলামায়ে কেরাম উনাদের আলোচনা এবং আমি বললে ভুল হবে না হুজুর আল্লামা নূরুল মুনাওয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের সকলের মাতার তাজ ইমামে আহলে সুন্নাত আল্লামা নূরুল ইসলাম হাশমি রহমতুল্লাহি আলাইহি যে সমস্ত জুয়েলগুলো রেখে গেছেন সেই জুয়েলদের মধ্যে অন্যতম আজকে আমরা যার স্টেজে বসা উনি এখন উনাদের আলোচনা বর্তমান সময়ে করা কেন জরুরি এটা আমাদের জানা বড় জরুরি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যদি আমাদের সমস্যাই না বুঝি আমরা আসলাম এসে বসলাম বসার পর এখান থেকে চলে গেলাম আমাদের কিছু না কিছু সমস্যা যদি এখানে সমাধান না হয় কিছু রুহানি গেজা আমরা যদি এখান থেকে আমাদের নসিব না হয় একজন আরেকজনের সুহবতে বসেছি আমাদের সুহবত যদি আপনাদের কাজে না আসে আপনাদের সুহবত যদি আমাদের কাজে না আসে তাহলে আমাদের আসা বসা যাওয়া এগুলো একটা ট্রেডিশনালিটি এগুলো একটা আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু মনে রাখবেন উরসের মাহফিল এটা অনেক বড় রুহানি মাহফিল এই মাহফিলের মধ্যে এসে প্রত্যেকেই যার যার অংশ অনুযায়ী প্রত্যেকে যার যার নিয়ত অনুযায়ী গ্রহণ করে চলে যায় কেউ শুধু আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে কেউ যার যার ফিউজাত নিয়ে যায় একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছে আলেমে রব্বানি হুজুর আমার আশেপাশে অনেক মানুষ আছে আমি কি করে বুঝব এই মানুষটা আল্লাহর কোনো ওয়ালির বিশেষ ফয়েজ প্রাপ্ত এর ভিতরে মাওলায়ে কারিমের রেজা মন্দির নূর আছে আমি এটা কি করে বুঝবো আমার আমার আশপাশে তো অসংখ্য মানুষ আমি এটা খুঁজে বের করব কি করে আল্লাহর ওয়ালিদের জবাব দেখেন তো যেই মানুষের চেহারা এবং যেই মানুষের মজলিস যেই মানুষের সংস্পর্শে বসার সাথে সাথে তোমার ভিতরের জগতের মধ্যে একটা ক্লিক করবে কি করবে ক্লিক করবে কেমন কেমন লাগে উঠতে ইচ্ছে করে না দেখতে ইচ্ছে করে বসে থাকতে ইচ্ছে করে সুবতের মধ্যে খাস একটা গেজা আছে মনে রাখবেন বক্তব্য ওয়াস এল এগুলা দুই ধরনের হয় কয় ধরনের বলেন দুই ধরনের একটা শুধুমাত্র আমি একটা জিনিস জেনেছি আপনাকে জানিয়ে দিয়েছি এটাকে এলম বলে এটাকে এলম বলে এটার মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তি চরিত্র কখনো পরিবর্তন হয় না কোনো সমাজের সামাজিক অবস্থান কখনো পরিবর্তন হয় না আমি জেনেছি আপনাকে জানিয়ে দিয়েছি সামাজিক অবস্থা পরিবর্তন হয় কখন যখন আপনার জ্ঞানের মাধ্যমে আরেকজনের চরিত্র পরিবর্তন হয় যখন আপনার জ্ঞানের মাধ্যমে আরেকজনের রিস্কের মধ্যে বরকত আসে যখন আপনার সংস্পর্শে বসে আপনার কথাবার্তাগুলো শুনে আরেকজনের ব্যক্তি জীবনের মধ্যে হিজরত নসিব হয় কী নসিব হয় হিজরত হিজরত মানি ওমা আমি কী করলাম ওমা আমি কী করলাম আমার জিন্দেগি তো বোধহয় বৃথা যাচ্ছে আল্লাহ তো বোধহয় নারাজ হয়ে যাচ্ছেন আমি তো বোধহয় অপোজিট ডাইরেকশনে আছি আমার জীবনে মাওলায়ে করিমের যত রেজা মন্দির বহির্ভূত যত কাজ করেছি সেই কাজের যখন ফিলিংস আমার ভিতরে তৈরি হবে একটা খাস সচেতনতা অ্যাওয়ারনেস যেটা আমার জিন্দেগির মধ্যে আমাকে পুশ করবে হিজরত করো মানি দেশ ত্যাগ করো কোন দেশ থেকে কোন দেশ ত্যাগ করবো তো যা আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন আমার নবী যা করতে বলতে নিষেধ করেছেন আমার নবী যেই কাজগুলো অপছন্দ করেন সেই অপছন্দের কাজগুলো থেকে পছন্দের কাজে হিজরত করা অর্থাৎ এই হিজরত করাকে আমরা তাওবা বলি কি বলি তাওবা তাওবা মানি কি তাওবা মানি হচ্ছে আমি যাচ্ছি অপোজিট ডাইরেকশনে যেতে যে আছে নফস আছে শয়তান আছে
আমি চলছি এক আরাম মস্তির মধ্যে আছি হঠাৎ করে আমার ভিতরে একটা হঠাৎ করে একটা অ্যাওয়ারনেস خاص একটা নূর এটা যে কোনো কারণে হতে পারে হয়তো আমার পাশ দিয়ে কোনো আল্লাহওয়ালা হেঁটে গেছে হয়তো আমার সাথে কখনো কারো সঙ্গ ছিল যে ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়তো আমি টেলিফোনে এমন ব্যক্তির সাথে কথা বলেছি যাকে আমার মাওলা হাজার লাখ পর্দা সরিয়ে সরিয়ে উকি দিয়ে দিয়ে দেখেন জমিনের মধ্যে এমন বান্দাও ছিল আছে শুধু কলিলু মিনাল আখরি কমে গেছে অনেক কম কিন্তু নাই তা না আছেন হাজার পর্দা ছেড়ে আমার মাওলা তাদের দিকে উকি দিয়ে দিয়ে তাকান এবং ফেরেশতা কুলকে বলেন অমুক বান্দাকে আমি ভালোবাসি মাওলাই করিম যখন কাউকে ভালোবাসেন তো দুইটা জিনিস ওই ব্যক্তির জন্য করা জরুরি হয়ে যায় ওই দুই জিনিস বাদে মাওলা কারো প্রতি কারো প্রেমে পড়েন না মনে রাখবেন আপনার বক্তব্য সুন্দর আপনার পোস্ট অনেক বড় আপনার টাকা পয়সা বেশি আপনার গাড়ি বাড়ি বেশি সামাজিক অবস্থান সুদৃঢ় এগুলার সাথে আমার আল্লাহর মহব্বতের দুই পয়সার কোনো সম্পর্ক নাই এগুলা দুনিয়াদারি এগুলা দুনিয়াদারি আমি আমার কণ্ঠ অনেক সুন্দর আমার গুছিয়ে কথা বলতে পারি এটা আলাদা একটা জিনিস আর জীবন পরিবর্তনকারী চাহনি এটা আলাদা আরেকটা জিনিস একটার মধ্যে শুধু এলম আছে আরেকটার মধ্যে এলম আছে তারবিয়ত আছে একটার মধ্যে কুরবত আছে আরেকটার সাথে তাকওয়া জড়িত আরেকটার সাথে রাতের সিজদা জড়িত আরেকটার সাথে ভদ্রতা জড়িত আরেকটার সাথে নম্রতা জড়িত আরেকটার সাথে আরেকজনের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া জড়িত এটা এটার জন্য ভদ্র হতে হয় নম্র হতে হয় পরোপকারী হতে হয় মানুষকে সহযোগিতা করতে হয় মনে রাখবেন আল্লাহ কখনো কোনো মানুষকে সহযোগিতা করেন না যতক্ষণ সেই মানুষ আরেকজনকে সহযোগিতা না করে এটা সুন্নতে ইলাহি আপনি যদি চান আপনি আল্লাহর মাধ্যমে আল্লাহ আপনাকে সহযোগিতা করুক আমার নবী সুন্নতে ইলাহি শিখিয়ে গেছেন ওয়াল্লাহি ফি আউনিল আব্দ মা কানা আল আব্দু ফি আউনি আখিহি কামা ক্বালা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন আল্লাহ সেই ব্যক্তির সহযোগিতায় থাকেন যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে ধরেন আপনি চাচ্ছেন আপনার সমস্যা সমাধান হোক তো কিভাবে হবে আমার আল্লাহর একটা সুন্নত আছে না ভেরি সিম্পল সুন্নত আমার নবী শুধু প্রবলেম দেখিয়ে যান নাই আমার নবী সমাধানও করে গেছে আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু প্রবলেম উল্লেখ করি আমরা কখনো সমাধানে আসি না আমার নবী তো সমাধানও করে গেছেন আমার নবী বলছেন তুমি যদি চাও তোমার সমস্যা আল্লাহ সমাধান করুক তো তুমি আরেকজন ভাইয়ের সমস্যার সমাধান করে দাও আমার ভাইরা সম্মানিত মুরব্বী আমার বিশেষ করে ইউথরা সুন্নতে ইলাহি বলে একটা কথা আছে সুন্নতে ইলাহি মানে আল্লাহর কানুন এটা হচ্ছে ডিভাইন ল সূর্য পূর্ব দিকে উঠে এটা একটা কানুন পশ্চিম দিকে অস্ত যায় এটা একটা কানুন বৃষ্টির আগে ম্যাঘ হবে এটা একটা কানুন মাওলাই করিম বলছেন কোরআনে পাকের মধ্যে ওয়ালা আনতাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা অন্য আয়াতে তাহবিলা সুন্নতে ইলাহির আল্লাহর নিজাম আল্লাহর কানুনের পরিবর্তন পরিবর্তন পরিশোধন কোনোটাই হয় না আমার আল্লাহ এভাবেই পৃথিবী পরিচালনা করেন এখন নিজাম কি কি নিজাম হচ্ছে আপনি যদি জুলুম করেন যে কোনো উপায়ে জুলুম করেন মুখে হাতে যে কোনো উপায়ে আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আমার আল্লাহ আপনাকে ছাড় দেবেন না আপনার পৃথিবী সংকুচিত হয়ে যাবে আপনি অপমানিত হবেন অপদস্থ হবেন লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন এটা সুন্নতে ইলাহি এন্ড অফ দ্য স্টোরি আপনি ফেরাউন হবেন জমিনে মুসা থাকবে জমিনে কম থাকবে কিন্তু মুসা থাকবেই ফেরাউনের জন্য মুসা হয়তো সামান্য সময়ের জন্য মুসাকে আপনি পরাজিত হতে দেখবেন মনে রাখবেন মুসারা কখনো পরাজিত হয় না এটা সুন্নতে ইলাহি মুসবি আওয়াজ যেটা মুসবি আওয়াজ যেটা সেটা 100 বছর পরে হলেও ফেরত আসবে আবার মনে রাখবেন জমিনের মধ্যে ইয়াজিদ থাকবে ইয়াজিদদেরকে আপনি চিনতে পারবেন কিভাবে অহংকার দিয়ে কিভাবে জুলম দিয়ে কিন্তু যত জায়গায় ইয়াজিদ পাবেন তত জায়গায় হুসাইনও থাকবে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আপাত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে হুসাইন রা বা হুসাইনি যে আওয়াজ আপাত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে এটা তো বোধহয় দবে গেছে মনে রাখেন হুসাইনি আওয়াজ কখনো দবে যায় না সময় নেই
এক বছর 100 বছর পরে হলেও হুসাইনি আওয়াজ আবার জমিনের মধ্যে ফেরত আসে পৃথিবীতে বদর হওয়া ছাড়া উহুদ হওয়া ছাড়া খন্দক হওয়া ছাড়া কিয়ামতের মুখোমুখি হওয়া ছাড়া কোন জালেমকে আল্লাহ রক্ষা করে নাই সুতাইতির মধ্যে আপনাকে বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিয়ামতের কথা বলছেন আল্লাহ কিয়ামত বারপা করে দেখেছে দেখিয়েছেন বদরের জমিনে কত ধানে কত চাউল হয় সেই দিন কুফারে কুরাইশ দেখেছে কিয়ামত কাকে বলে উহুদের ময়দানেও দেখেছে মনে রাখেন এগুলো হচ্ছে নিজামে খোদাবন্দি আপনি আরেকজনের কণ্ঠ রোধ করতে চাইবেন আপনি মনে করবেন আপনি পার পেয়ে যাবেন আমার আল্লাহ ছেড়ে দেন আমার আল্লাহ সময় দেন কিন্তু ছেড়ে দেন না পাকিস্তানির একটা কথা বলে কথাই কথায় আল্লাহকে হ্যাঁ দের হ্যাঁ অন্ধের নেই মাওলাই করিম সময় নেন কিন্তু আল্লাহ দুনিয়াতে অন্ধকার বলে কোনো কথা নাই এটা আপনারা আপনাদের ভিতরে আমি বিশেষ করে ইউথকে বলবো এটা গেথে রাখেন আপনার মাধ্যমে যেন কারো উপর কখনো কোনোভাবে জুলুম না হয় পৃথিবীতে পাপ আমরা করব আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দেবেন কিন্তু কিছু পাপ করার চেষ্টা করবেন না কিছু পাপ এমন আছে যেগুলো জমিনের মধ্যে পৃথিবীর জমিনকে আপনার জন্য কবরে পর কবরের জাহান্নামের আযাবে পরিণত করবে আমরা মনে করি আমরা বলি না কবরের আযাব এমন কবরের চিন্তা পরে করে ও ভাই কবরের মধ্যে চিনেন আর না চিনেন রহমতুল লিল আলামিন থাকবেন রহমতুল লিল আলামিন থাকবেন কোন হিন্দু যদি অমুসলিম রাস্তার মধ্যে আগুনে পড়ে বাঁচিয়ে নেবেন না নেবেন না আপনি যতই অমানুষ হন আপনার ভিতরে একটা মনুষ্যত্ব তো আছে ও ভাই এই নবী তো রহমতুল লিল আলামিন লাখ পাপ করি আল্লাহর রাসূলের দরবারে আমাদের আরজি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের দুকাই পড়ি শয়তানের দুকাই পড়ি কোনো সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ আপনার লিমিট বারবার ক্রস করি কিন্তু একটা কথা আমরা নিঃসংকোচিত্তে বলি ইয়া রাসূলুল্লাহ যদি কখনো আপনার প্রয়োজন হয় আমাদের জান মাল ঈমান ইজ্জত স্ত্রী কন্যা সন্তান সব আপনার কদমে দিয়ে দেব দুই মিনিট আমরা চিন্তা করব না এটা আমি বলি নাই মাইকেল এই ছাড় এক ভদ্রলোক আছেন আপনারা জানেন একটা বই লিখছে না দি হান্ড্রেড সেখানে আমার 100 জন মহামনীষীর নাম উনি উল্লেখ করেছেন ইতিহাস লিখেছেন আমার নবীকে প্রথম স্থান দিয়েছেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই কাজ কেন করলেন আপনি খ্রিস্টান হয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আগে স্থান দিলেন উনি একটা দারুণ কথা বলেছেন উনি বলেছেন আমার দৃষ্টিতে তিনি একমাত্র ব্যক্তি যার জন্য 1.2 বিলিয়ন মুসলমান এক কথায় দাঁড়িয়ে যাবে জীবন দিয়ে দেওয়ার জন্য তো আপনি দেখেন পৃথিবীতে উনি বাদে আরেকজন যার এক কথায় 1.2 বিলিয়ন মানুষ দাঁড়িয়ে যাবে তো আমি দেখেছি শুধু মুসলমান যার এক ইশারায় পুরো জিন্দেগি নামাজ না পড়ুক নামাজ এটা একটা মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার গবেষণা মতে মাইকেল এই ছাটের ওই কথার কারণে ইউরোপিয়ানরা উঠে পড়ে লেগেছে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর এশক মহব্বত কেড়ে নেওয়ার জন্য বুঝতে পেরেছেন আপনারা আমি সেই কারণে বলবো আপনারা আমরা তো কবরের মধ্যে তো আমার নবী থাকবেন আমরা আশা করতে পারি এটা বলছি না যে আমি যা মন চাই তা করব কবরে আমার নবী বাঁচিয়ে রাখবেন এটা আমার নবীরও সুন্নত না কেউ যদি আপনাদেরকে বলে থাকে রং মেসেজ দিয়েছে আমার নবীরও একটা সুন্নত আল্লাহর সুন্নত হচ্ছে ওয়ামাই আমাল সুআন ইউজাবে আপনি যদি গলত কাজ করেন গলত কাজের একটা প্রতিদান আছে আমাদের এখানে মুরব্বীর একটা কথা বলতেন আপনি যদি উন্নতি চান পরিশ্রম করেন আপনি যদি সুখ চান তো কুকাজ ছেড়ে দেন অসৎ কাজে কখনো সুখ আসে না আমি ইউথকে বলবো বিশেষ করে আপনি যদি চান আপনার জিন্দেগিতে সুখ আসুক আপনার হায়াত হায়াতে তাইয়েবা হোক তো আপনার হায়াতকে হায়াতে তাইয়েবা করার জন্য দুইটা জিনিস আপনার জীবনে নিশ্চিত করতে হবে একটা আমার আল্লাহ এবং রাসূলের প্রতি অকৃত্রিম প্রেম এবং ভালোবাসা ঈমান আরেকটা হচ্ছে আমার নবী যেই সীমা অঙ্কন করে দিয়েছেন সেই সীমার প্রতি সম্মান প্রদর্শন আমার নবী কিছু জায়গায় যেতে নিষেধ করেছেন
আমরা রাত দিন এক করে দিব চেষ্টা করব আমার আল্লাহর তৌফিক কামনা করব আল্লাহ যেন আমরা ওই সীমানার মধ্যে না যাই যদি কখনো চলে যায় তো লজ্জিত হয়ে আল্লাহর দরবারে বারবার তওবা করব 100 বার যদি সীমা ক্রস করি 100 বার আল্লাহর দরবারে তওবা করব আমার আল্লাহর দয়া মাওলাই করিম কখন আমাদের উপর দয়া করেন আমার নবী বলেছেন উম্মত 70 বারও যদি তোমার ওয়াদা ভঙ্গ হয়ে গুনাহ হয়ে যায় 70 বার আল্লাহর তওবা আল্লাহর দরবারে তওবা করো মাওলাই করিম কখনো ক্ষমা করে দিতে কার্পণ্য করেন না আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি হায়াতে তাইয়াবার জন্য আপনার এই দুইটা জিনিস নিশ্চিত করতে হবে এই দুইটা জিনিস বাদে আপনার হায়াত হায়াতে তাইয়াবা হবে না যেটা আমার মুরব্বিয়ানে কারাম বলতো পরিশ্রমে পরিশ্রমে সম্পদ আর সুকাজে সুখ অসৎ কাজ করে আপনি সুখ কামনা করবেন ইম্পসিবল যাদেরকে আপনি বাইরে থেকে সুখী মনে করেন গাড়ি বের হচ্ছে বাড়ি বের হচ্ছে অনেক কিছু না আমাদের ছেলেরা রাস্তার কোনায় বসে বসে আফসোস করে অফুদা আইতারারে এত টিয়া দিলি আই কি দুষ কইলাম আপনি এই ধরনের পরিবার যতটুকু যতটুকুর ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে কি বের হবে গন্ধ সেই কারণে আমরা আমাদের ছেলেদেরকে বাইরে পাঠাই দেই কেন কল্যাণে ঘর কই কেউ দেখত না বুঝছেন না ওনারা টাকা পয়সার মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই যদি টাকা পয়সা গাড়ি বাড়িতে সুখ থাকতো তো আমেরিকা ইংল্যান্ড পৃথিবীতে সবচেয়ে সুখী রাষ্ট্র হইতো ওরা সবচেয়ে সুখী রাষ্ট্র না পৃথিবীতে দুনিয়ার আকাম কুকাম সবচেয়ে ওখানে বেশি হয় অথচ তাদের ওখানে এগুলো হওয়ার কথা ছিল না কেন কারণ আমার নবীর দেওয়া বিধানের প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে আপনি শান্তিতে থাকবেন ই মহালাস এটা অসম্ভব এটা অসম্ভব সম্মানিত উপস্থিতি যেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আসতেছিলাম ইউথদেরকে বলবো দুইটা কাজ আপনি নিশ্চিত করবেন মাওলাই করিম আপনাকে হায়াতে তাইয়াবা দান করবে হায়াতে তাইয়াবা কি জিনিস হায়াতে তাইয়াবা এমন হায়াতের নাম যেটা মাওলা যেটা আমাদেরকে আল্লামা নুরুল মুস্তাফা মুনাওয়ার মুস্তাফা সাহেব শিখিয়েছেন এই ইনাদের হায়াত দেখলে আপনি বুঝতে পারবেন হায়াতে তাইয়াবা কাকে বলে কেমন হায়াত যেই হায়াতের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই টেনশন নাই কোনো বোরিংনেস নাই এটাকে হায়াতে তাইয়াবা বলে আমি কোত্থেকে পেয়েছি কোরআন বলছে আমাদেরকে দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না এমন জিন্দেগি যে ভিতরের মধ্যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর ফুয়ুজাতের কারণে ওনাদের ভিতরে খাস একটা নিরাপত্তা থাকে মাওলাই করিম তাদের জিন্দেগির চতুর্পার্শ্বে একটা সেন্সিটিভ লেয়ার দিয়ে দেন যে লেয়ারের কারণে সামাজিক দুরাচার এই তাবৎ জিনিসগুলো তাদের ভিতরে ঢুকতে পারে না এটা কিসের লেয়ার তো এটা তাকওয়া তাওবা তাহারাত এবং হিজরতের লেয়ার তাকওয়া তাহারাত তাওবা এবং হিজরতের লেয়ার এটা দেখা যায় না এখানে কোনো পাপাচার ঢুকতে চাইলে সামাজিক অশান্তি ঢুকতে চাইলে বাড়ি খেয়ে পিছনে পড়ে যায় ঢুকতেই পারে না সেই কারণে আল্লাহ ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খৌফ এবং খাশিয়াত খৌফ এবং হুজন খৌফ কখন হয় মেন্টালি যখন আপনি ডিস্টার্ব থাকেন মেন্টালি যখন ডিস্টার্ব থাকেন উৎকণ্ঠা আশঙ্কা হুজন হচ্ছে আপনি না পাওয়ার যন্ত্রণা জানি না কি হয় কি হয় একটা অনিরাপত্তা সর্বসাকুল্যে যাদেরকে আল্লাহ যেই ব্যক্তি যাদেরকে হায়াতে তৈয়বা দান করেন তার জিন্দেগি আমেনাতাম মুতমাইন্না হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম পৃথিবী ফতোয়া নিয়ে ব্যস্ত পৃথিবী হয় না পুরা ফিল্ডের মধ্যে কেউ এদিকে দৌড় মারে কেউ এদিকে দৌড় মারে এক ব্যক্তি আরামসে বের হয়ে যাচ্ছে সবাই দেখছে এই অরাজকতা তার উপরে বিন্দুমাত্র প্রভাবিত করছে না কেন কারণ তাকুয়া তাহারা তওবা এবং হিজরত এই চারটা লেয়ারের কারণে এখানের কোনো কিছু তার উপর প্রভাব বিস্তার করছে না এই জায়গায় আমার আল্লাহ বলছেন আল্লামা নুরুল মুনাব্বার সাহেব রহমতুল্লাহি আলাইদেরকে মাওলাই করিম একটা মাখরাজ দান করেন কেন এটা তাকুয়ার কারণে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা মাওলাই করিম তাদেরকে একটা এক্সিট দিয়ে দেন এক্সিট আপনারা আমরা সবাই এখানে ফেতনা ফাসাদের মধ্যে আছি ওনারা আস্তে করে বের হয়ে ওদিক দিয়ে চলে যান চলে গিয়ে ওনারা আরামসে বসে থাকেন কেন এই ওয়েদারের
এই ওয়েদারের মধ্যে যত ধরনের অসুবিধা আছে পলিউশন আছে সমস্ত পলিউশন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করে রাখে কেন হায়াতে তৈয়বার কারণে হায়াতে তৈয়বা কেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তৈয়বা মাওলায়ে কারীমের নিজাম হচ্ছে সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি চান আপনার হায়াত হায়াতে তৈয়বা হোক তো নিজামে ইলাহি হচ্ছে আপনি দুইটা জিনিস পকেটের ভিতরে রাখতে হবে ঈমান এবং আমল ঈমান এবং আমল কি ধরনের জিনিস সেটা একটু পরে এসে বলবো এই দুই জিনিস বাদে হায়াতে তৈয়বা নসিব হয় না আপনি পুরা দুনিয়া এক করে দেন টাকা পয়সা আল্লাহ হায়াতে তৈয়বাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর সাথে সংযুক্ত করে দেন নাই আমার আল্লাহ সিম্পলি বলেছেন দুইটা জিনিস নিশ্চিত হবে আমি হায়াতে তৈয়বা দান করব মাওলানা কারীম এটা কি জিনিস এটা বার্গার না পিজা আমার আল্লাহ বলছেন এটা কানাত আমিনাতাম মুতমাইন্না এটা এমন জিন্দেগি যেই জিন্দেগির মধ্যে ভিতর থেকে একটা নিরাপত্তা থাকে দীর্ঘশ্বাস থাকে না কেন কারণ এরা সার্বক্ষণিক মাওলানা কারীমের সোহবতের মধ্যে থাকার খাস একটা প্যান্ডেল নসিব হয় তাদের এরা দুইভাবে দেখে আপনি মনে করছেন আপনার দিকে তাকিয়ে আছে আসলে আপনার দিকে তাকিয়ে নাই এই জন্য আল্লামা ইকবাল বলছেন এলম এক জায়গায় এশক আরেক জায়গায় মানুষ যখন এশকের রাস্তায় ঢুকে তো মানুষ এলমের কথা বললেও এশকের কারণে মাওলানা কারীমের সোহবতে থাকে এই জন্য আল্লামা ইকবাল বলছেন এলম কো ইয়ানি আকল কো তনকিদ সে ফুরসত নেহি ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ কো আকল এলম এগুলো এটা এটা এমনি নয় সয় করতে করতে তোরে পাগল করে দেবে এশকের উপর কিসের উপর এশকের উপর তোমার যাবতীয় আমল যেটা সেই আমলের বুনিয়াদ যেন এশক হয় আমি অবশ্যই সওয়াব পাবো কিন্তু এবাদত সওয়াবের জন্য না এবাদত আমার মাওলার হক আদায় করার জন্য যখন আমি এই আন্দাজে সিজদা করব যখন সিজদার মধ্যে মাওলানা কারীমের বারবার কুরবতের দরজা নক করব আপনার দৃষ্টিতে থাকে জান্নাত নুরুল মুনাব্বর মুস্তাফা সাহেবদের দৃষ্টিতে থাকে কুরবত আমি সারাদিন নক করি দিনের নক আর রাতের নক কি এক দিনে যখন ঘরের দরজা নক করেন আমি কাজের লোককে পাঠাই দেখো তো কে তো দিনের দরজা ফেরেশতারা খুলে রাতের দরজা খুদ আল্লাহ নিজে খুলে তো রাতের সিজদার মধ্যে বারবার যখন কুরবতে ইলাহির জন্য ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা তাতাজাহাফা জুনুবুহুম আনিল মাদাজা আমার আল্লাহ বলছেন পৃথিবী যখন বিছানায় যায় এরা পিঠকে বিছানা থেকে আলোক করে ফেলে আপনি আয়াতগুলো দেখেন আল্লামা নুরুল মুস্তাফা মুনাওয়ার সাহেবদেরকে দেখেন আয়াতগুলো দেখেন হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহিকে দেখেন মনে হয় যেন এই আয়াতের বাস্তব রূপ রয়ে গেল আমরা নিরেট দুনিয়াদার কিদার দুনিয়াদার নাটকের মতো লাগে আমরা যেগুলো বলি এগুলো বলো আমাদের জন্য মাঝে মধ্যে মনে হয় পাপ হয়ে যাচ্ছে বড়দের কথা এভাবে বড়দের কথা বড়রা বললে ভালো লাগে বড়দের কথা ছোটরা বললে কেমন কেমন মনে হয় যেন নাটক করতেছে লাগে ঠিক না আমার আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম দেখি বের হই আমরা সবাই একজন একজন করে এই আয়াত আমি বলি কার সাথে যাচ্ছে আমার আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে পৃথিবীর মানুষ বিছানায় তারা পিঠকে বিছানা থেকে আলোক করে ফেলেছে কি করে তারপর কয়্যাদুনা রব্বাহুম খাউফান ওয়া তামা ভীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রতি আসক্তি এই দুইয়ের মাঝখানে বসে মাওলানা কারীমের রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে সাঁতার কাটতে থাকে দৃষ্টি মাওলানা কারীমের দিকে থাকে বারবার আল্লাহর নৈকট্য কামনা করে একটা সময় আসে আমার আল্লাহ পুরা 14,000 দরজা খুলে দেন তাদের জন্য বলেন তো দেখি এই আয়াত নিয়ে যদি আমি বের হই মাদ্রাসা বর্তমানের কথা বলছি সিনিয়র যারা মুরব্বী উলামা ইকরাম তাদের কথা না আমাদের সময় থেকে পরবর্তীতে আয়াত নিয়ে ঘুরবেন ঘরে চলে আসবেন মানুষ খুঁজে পাবেন না মানুষ খুঁজে পাবেন না এই সময়ের দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন উম্মত এমন একটা সময় আসবে মুসলমানের অভাব নাই মসজিদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই কিন্তু আমার ঈমানের কোনো জায়গা থাকবে না 1.2 বিলিয়ন মুসলমানের দেশে প্রায় 52টা মুসলমানের দেশে ঈমানের জায়গা থাকবে না
কি করবে ঈমান ক ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা ঈমান সাপের মতো নিজেকে বাঁচানোর জন্য সাপ যেমন গর্তে ঢুকে যায় ঈমান মদিনার দিকে হিজরত করবে আমি তখন বলি আল্লাহ আমরা যেন তখন জমিনে না থাকি আপনারা বুঝতে পেরেছেন এটা বড় হৃদয়ের আওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং আমি হৃদয়ের আকুতি দিয়ে আপনাদেরকে বলবো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেই আদলে পরিস্থিতিকে হ্যান্ডেল করেন নিজের কৃতকর্ম নিজের ওয়াস্তকৃত এটা রাতে গিয়ে বিছানায় শুয়ে চিন্তা করবেন এই ওয়াস্তকৃত যদি আমার নবীর মদিনা শরীফের মধ্যে ফেরেশতারা পেশ করে আমার ওয়াস্তকৃত শুনে আমার নবী খুশি হবেন কিনা এবং আমার এই ওয়াস্তকৃত আমার জিন্দেগির মধ্যে কতটুকু আছে এবং আমার ওয়াস্তকৃত আমার আশা যাওয়া এক যুবকের কলমের মধ্যে যদি আজকে রাসূলের চারাক না জ্বালায় তো আমার এখানে আশা যাওয়া কোনো फायदा আছে আমার ভাইরা তো মওলাই করিম তাতাজাফা জুনুবহুম আপনি দেখেন হুজুররা কি করতেন হুজুররা রাতে উঠে যেতেন তো দিনের নক করলে শত শত হাজার হাজার বার নক করলে হয়তো কোনো একবার কাজে আসবে কিন্তু রাতের নক যেটা রাতের নকের মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠান না আমার আল্লাহ নিজে গিয়ে দেখে কে করে নক কে করে নক তো যেই ব্যক্তির দরজা আমার আল্লাহ নিজে খোলেন যেই ব্যক্তি মানুষের সমস্যা দূর করে মানুষের মাথার উপর হাত রাখে মানুষকে সহযোগিতা করে মানুষের চোখের পানি মুছে দেয় মওলাই করিম ওই ব্যক্তির মাথার উপর নিজের কুদরতির হাত রাখে আপনার দৃষ্টিতে দাঁড়িয়ে নাই আপনার দৃষ্টিতে ফাসেক কিন্তু আপনি জানেনও না সেই ব্যক্তির মাথার উপর আমার আল্লাহ কুদরতির হাত রেখেছে কেন রেখেছেন ওই মানুষের মানুষের কাজ মানুষের কাজ মানুষের কাজ তখন কি হয় সেই ব্যক্তিকে মওলাই করিম হায়াতে তাইয়্যাবা দান করে হায়াতে তাইয়্যাবা কানাত আমিনাতাম মুতমাইন্না আজীব জিন্দেগি না কোনো টেনশন না কোনো বোরিং আজীব অবস্থার মধ্যে থাকেন কি হয় তার ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান নিজামে ইলাহি হচ্ছে সেই ব্যক্তির রিস্ক রিস্কের একটা শব্দ যেটা গরিবুল হাদিসের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন আমি আমার উস্তাদের আয় আবার ইল্লা হন ফন্ডিত হইনি আয় উস্তাদ মুগুদ্দিন দিদি আমার এনে মারি দিদি ইনি আর হন কিতাব দেখি দিন এবং আমি আমার বয়সী যারা উলামায়ে কেরাম আছেন আমার বয়সী আমার কম বয়সী আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব কিছুদিন আগেও দেখছি এক ভদ্রলোক আমরা ওয়াজ করতেছি কয় হাদিস মৌজুমুল কবিরের মধ্যে এসছে না আপনি এটা বলিয়েন না যতক্ষণ আপনি হাদিসের কিতাব থেকে হাদিস না পড়েছেন ততক্ষণ হাদিসের কিতাবের নাম নেবেন না আপনি নিশ্চয়ই কোনো একজন উস্তাদের কিতাব থেকে এই কিতাবের নাম পেয়েছেন আপনি কার নাম বলবেন যার কিতাব থেকে হাদিস পড়েছেন ওই আলেমের নাম বলবেন আপনি যদি একদম মেইন গ্রন্থে চলে যান বাংলাদেশের কয়জন আছে যাদের গ্রন্থে মৌজুমুল কবির আছে আমার চেয়ারার লগে মৌজুমুল কবির যায় আমার চেয়ারার সাথে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল যায় আপনি যে বলছেন সকল সূরতের সাথে মিল খাইতে হবে না এখন ফুস করে বলে দিয়েছে হাদিস মুজামুল কবিরের মধ্যে সহি এক এক অবস্থা হয়ে গেছে না এটা আপনি ওখানে পান নাই তো আপনার ঘরে ওই কিতাব নাই আপনি বাংলা কোনো কিতাব অথবা উর্দু কোনো কিতাব অথবা আরবি কোনো কিতাব যেই কিতাব থেকে পড়েছেন সেই বুজুর্গের নাম এখানে জিকির করেন এটাই সততা এটাকে প্লেজারিজম বলে না অন্যতায় প্লেজারিজম বলে এই ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকব তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিকের অর্থ করা হয়েছে রিজিক এমন জিনিসকে বলা হয় যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হয় ছেলেরা রিস্ক ইমামে হাসান আমার নবীর রিস্ক ইমামে হুসাইন আমার নবীর রিস্ক কেন রিস্ক আমার নবীর উপকার সাধিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইমামে হুসাইনের মাধ্যমে কোন উপকার সাধিত হয়েছে কো ইয়াজিদিয়াত যখন মাথা ছাড়া দিয়ে উঠেছে তখন আমার উম্মতকে বাঁচানোর লক্ষ্যে আমি যে আওয়াজ নিয়ে এসেছি সেই আওয়াজে মুহাম্মাদীকে হুসাইনিয়াদের আওয়াজে রূপ দিয়ে পুরা সমস্ত পরিবার ডেডিকেট করে আবারও আওয়াজে মুহাম্মাদীকে জিন্দা যে ব্যক্তি করেছেন উনি আমার হুসাইন কারবালার প্রান্তরে এভাবে আমার উপকার করেছে আমার উম্মতের উপকারও করেছে সেই কারণে আমার হুসাইন আমার রিস্ক আমার হুসাইন আমার রাইহানাতাই রাইহান রাইহানের অনুবাদ করতে গিয়ে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে করা হয়েছে রাইহানের অনেক অর্থের একটা অর্থ হচ্ছে রিস্ক সেই রিস্ক মানে উপকার সাধন করা কিভাবে উপকার করেছে ইয়া রাসূলুল্লাহ হুসাইন এটা বুঝলাম ইমামে হাসানের উপকার কোনটা কো উম্মত আমার উম্মতের দুইটা দল মুখোমুখি
সেই অবস্থার মধ্যে উম্মতের বিশাল হত্যাযজ্ঞকে অ্যাভয়েড করে ইমামে হাসান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা অর্পণ করে উম্মতের বিশাল লাভ করে আমার উপকার সাধন করেছে সেই কারণে ইমাম হাসানও আমার রিজিক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান যেই ব্যক্তিকে আল্লাহ হায়াতে তাইয়্যেবা দান করেন তো প্রতিদান কি শুধু কি কবরে দেবে আল্লাহ প্রতিদান আল্লাহর প্রতিদান দুনিয়াতেও আল্লাহর প্রতিদান কবরেও আল্লাহর প্রতিদান হাসরেও কবরে কবরেরটা পাবে হাসরে হাসরেরটা পাবে দুনিয়াতে দুনিয়ারটা পাবে দুনিয়ায় কোনটা ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান সব জায়গা থেকে তাদের কাছে রিজক আসবে কিরকম একেবারে অপ্রতুল যা চাই যা তার উপকারী প্রত্যেক কিছু মাওলাই করিম অগণিত তাকে দান করবে এটা সুন্নতে ইলাহী আপনি দেখেন এক ব্যক্তির সবচেয়ে সবচেয়ে উত্তম জিনিস এক ব্যক্তির জন্য এলম পৃথিবীর সব কিছু একজন ব্যক্তি থেকে আপনি আলাদা করতে পারবেন এলমকে আলাদা করা যায় না এলমকে জ্ঞানকে আলাদা করা যায় না মাওলাই করিম এই ব্যক্তি যাদের মজলিসে আমরা বসা হুজুর সৈয়দ মোহাম্মদ নূরুল মুনাওয়ার রহমাতুল্লাহি আলাইহি যার মজলিসে আমরা বসা মাওলাই করিম এলম দান করেছেন মাওলাই করিম সম্মান দান করেছেন এই 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 পুরো জমিনের মধ্যে যেই সব আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবুয়ত মাওলাই করিম আল্লাহর খাস খাস বান্দাদেরকে আল্লাহ দান করেছেন সেই নবুয়তকেও আল্লাহ বলেছেন এলম কি বলেছেন এলম এবং ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযী ইয়ারফাউল্লাহু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজা এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি যদি ভুল না করি ইহিয়া উলুমিদ্দিনের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আনেন সেটা কি সাধারণ আলেম একজন আলেমের সাথে সাধারণ মানুষের এই যে দারাজাত বলেছে মাওলা স্ট্যাটাস কতটুকুন উপরে দান করেন আর আমরা বলি আমার মতো তোমার মতো নবীকে বলছি আমার মতো তোমার মতো না তো আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত মাওলাই করিম যাদেরকে এলম দান করেছেন তোমাদের মধ্যে আল্লাহ তাদেরকে খাস স্ট্যাটাস দান করেছেন কিন্তু স্ট্যাটাসটা এক ক্যাটাগরির না দারাজাত তাদের অবস্থা বিবেচনায় কারোটা এক বিগত কারোটা দশ হাত কারোটা একেবারে আসমান আর জমিন সবাই উপরে কিন্তু সকলের স্ট্যাটাসকে আল্লাহ এক করেন নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সাধারণ মানুষ আর আলেম এই দুইজনের মধ্যে তো দরজার ফারাক কতটুকু সুবহানাল্লাহ দরজার ফারাক হচ্ছে পঞ্চাশ হাজার দরজা এক এক দরজার সাথে আরেক দরজার পার্থক্য কতটুকু পাঁচশো বছরের রাস্তা কয় বছরে পাঁচশো বছরে একজন আলেমে রব্বানি আর একজন আমার মতো সাধারণ মানুষ আল্লাহ উঁচা কতটুকুন করেছেন চিন্তা করে দেখেন এরপরে এই আলেমে রব্বানি যদি গৌস হয় তাইলে এটার মকাম কোন জায়গার মধ্যে আল্লাহ রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন আপনারা হিসাব করতে থাকেন এবার ওই আলেমের রব্বানির উপরের জন যদি তাবেঈ হয় এটার মকাম কোথায় তাবেউ তাবেঈ হলে মকাম কোথায় আর যদি সাহাবী হয় তো কুল কায়নাতের সমস্ত দরজা একসাথে করলে একজন এক সেকেন্ডের সাহাবীর দরজাও কুটি গুণ উপরে কয় সেকেন্ডের শুধু আমার নবীর উপর কালমা পড়েছে কিছুক্ষণ থেকেছে অতঃপর পৃথিবী ছেড়ে চলে গেছে ইহুদি এরকম ছিল আমি এর চেয়ে অল্প বয়সের আর দেখি নাই ওলামা ইকরাম জানেন আমরা তো আর অত ইয়া না ছাত্র মানুষ আমাদের ইনফরমেশনের মধ্যে ভুল হতে পারে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন আব্দুল ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাব থেকে এনেছেন আমি ওনার কিতাবে দেখি না ইমাম ইবনে কাসির এনেছেন ওটা দেখেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এক ইহুদির ছেলে কাজ অজুর পানি দিত আমি ইউথদেরকে বলবো আমার নবীর শান মানের কথা আসলে আপনারা এটাকে মনে করবেন রেড জোন বিন্দু পরিমাণ বেয়াদবি যেন এই জায়গার মধ্যে না হয় আপনারা বড় সাবধান ইউটিউব হাবি জাবি এগুলার বক্তব্য যেই জায়গার মধ্যে আউলিয়া ইকরামের শানে সাহাবা ইকরামের শানে আলে বাইতের শানে আমার নবীর শানে বিন্দু পরিমাণ আমার মতো সাধারণ এই জিনিসগুলো আপনার মাথায় আসবে এমন বক্তব্য ত্যাগ করবেন এমন বক্তাকেও ত্যাগ করবেন
হুজুর পানি দিতেন কিছুদিন উনি অনুপস্থিত ছিলেন আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন ওই ব্যক্তি কই ছেলেটা কই গেল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ উনি তো অনেক বেশি অসুস্থ যে কোনো মুহূর্তে চলেও যেতে পারে পৃথিবী থেকে মুমূর্ষু অবস্থায় আমার নবী বলছেন আমার এখানে হুজুর পানি দিত মুমূর্ষু অবস্থায় কেউ তোমরা আমাকে একটু বললা না আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তার ইয়াদতের মধ্যে গেলেন আমার নবী বিছানায় বসলেন বসার পরে তাকে বলছেন দেখো আমি এতদিন পর্যন্ত কখনো তোমাকে কলমা পড়তে বলি নাই আমি বলছি তুমি কলমা পড়ো সেই ব্যক্তি ফানাজারা ইলা আবিহি সে তার বাবার দিকে দেখলো এরপরে আমার নবীর দিকে দেখলেন এরপরে তার বাবা বললেন আমার দিকে কেন তাকাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যেটা বলে সেটাই করো কারণ কি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা জানতেন নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের কারণে হয়তো কেউ কেউ হয়তো অনেকেই গ্রহণ করেন নাই অনেকে গ্রহণ করেছেন প্রকাশ করেন নাই যাই হোক তখন উনি কালমা পড়লেন এরপরে আমার নবী হয়তো মিনিট দুই মিনিট বসেছেন আমার নবী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে উনি দুনিয়া থেকে চলে গেলেন আমার নবী তখন ঘর থেকে একটা স্টেপ বাইরে দিয়েছেন তখন বলেছেন আনকাজাহুল্লাহু বি মিনান নার মাওলাই করিম আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন জাহান্নামের আগুন আমার নবী তো বলে গেছেন কিন্তু সাহাবিয়ে রসূল এই সাহাবীর মর্যাদা আর কুল কায়নাতের আউলিয়াই কেরামের মর্যাদা যদি এক জায়গায় রাখা হয় এটারটা ভারী কেন আমার নবীকে দেখার ফজিলত তো নবীকে দেখার যদি এই ফজিলত হয় নবীর ফজিলত কোনটা আপনি বাকি হিসাব নিকাশ বাদ দিয়ে দেন শুধুমাত্র একজন আলেমের সম্মান দরজা সাধারণ মুসলমানের 50,000 মাইল উপর দুইটা দরজার মাঝখানে 500 বছরের রাস্তা একজন আলেমের রব্বানি আর সাধারণ আমার মতো মানুষ তো এখন তাবেঈর মর্যাদা কি হবে আর আমার যুবকেরা কথা বলেন ইমামে আজম আবু হানিফা নিয়ে বলি না আপনি জানেন ইমামে আজম আবু হানিফা এটা কি জিনিস এটা জন্ম কখন কওজুর আপনি এগুলো হচ্ছে আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা কারণ আমরা তো অনেক লোকের সাথে বসতে হয় বিভিন্ন জায়গায় যাওয়া হয় কত ধরনের রাবিশ কথাবার্তাও শুনতে হয় এক ভদ্রলোক আর বিভিন্ন ইউনিভার্সিটির ফল লয় যেতে বসি তো এইলে কিতাব এলে বাইর করে নি বাইর করে আঙ্গুরি সাহ সাহেন হত গিয়েই হয় দে ওই ওনারা আবহানি বাইবেরে ইবে রেখা ফলো করো আবহানি বাইবে ইবে দিনুর হন দিনুর মিতে তো নবী এসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কত সুন্দর না বাইরের মানুষ তো মনে করবে মান না কত নবী প্রেমী ঠিক না আর পৃথিবীতে সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে ইমাম বুখারীর গ্রন্থ আপনি ওইটা রেখে আপনারা আবু হানিফার কাছে কেন তামিল ওনারা জিজ্ঞেস করতেছে আচ্ছা আচ্ছা এতটুকুন বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম কখন তো জন্ম তো আমি জানি না তবে এটা অনেক পরে হতের ইমাম বুখারি তার আর বোধ ফরর বলি হত দে আচ্ছা তা হয়তো ঠিক আছে অনেক বাদ দিও না আরে শুধু বুখারি শরীফের নাম মান হন বুখারি বেত একজনের নাম নামও ন ইয়েন যে এ যে এলাকার মানুষ এ বুখারাতে বুখারি মানুষ এবার নাম মান কি এবার নাম নাই এবার বাবুর নাম আছে এবার পরিবারের নাম আছে ট্রাইবাল নাম আছে অনেক নাম মান হন ওদের নাম দেওয়াই কিছু মা তাইলে ব্যাগিন বাদ দি বুখারি শরীফের নাম বখন তো যাই হোক আয় ফরো হইলাম তো আচ্ছা হন বুখারি শরীফের নাম বল দি আল জামে আয় আমি ভুল হতে পারে আমার আল জামে আস সাহি আল মুসনাদ আল মুখতাসার হবান হইলাম আল জামে আস সাহি আল মুসনাদ আল মুখতাসার বি উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানহি ওয়া আইয়ামে বুখারি শরীফের নাম আমি ওগুলো ওই নামগুলোর আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুখতাসার বুখারি শরীফে ইমাম বুখারি নিজের কিতাবের নাম নিজে দিয়েছেন সংক্ষিপ্ত কিতাব কি কিতাব সংক্ষিপ্ত তার মানে তাহলে বোঝা যাচ্ছে হাদিসের অরিজিনাল কিতাব যেটা উনার কাছে আছে সেটা বুখারি শরীফের চেয়ে হাদিসের সংখ্যা অনেক বেশি ছিল নতুবা কিতাবের নাম সংক্ষিপ্ত রেখেছেন কেন আচ্ছা তখন আমি ওনাকে বললাম লম্বা কথা বাদ দেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই তাবেঈ নতুবা তাবেউত তাবেঈ নতুবা তাবেউত তাবেঈ আল্লাহ কমন জিনিস যেটা আপনারা বুঝবেন অনেক কথা তো এখানে বলার মতো না কমন জিনিস দিয়ে না ওনারা বুঝিতে দিবেন ইয়ে নদি হুজুর কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকা হাদিস ইবে সাহাবিয়ে শূন্য আল্লাহর ইবে যদি তাবেঈ হয় মানে জুনিয়র তাবেঈয়ের ইবে তুন ওকে সিনিয়র তাবেঈন ইবে তুন জুনিয়র তাবেঈ ইবে উন্নে তো ইবেল আল্লাহ রসুল্লাহ মাঝখানে দুও মানুষ আছে সাহাবি এবং বড় তাবেঈ এই জগৎ মধ্যে
আল্লাহ রাসূলের সার্টিফিকেট অনুযায়ী বাসেদি সত্য যুগ আর আর ইতারার আসসাতারার যুগত মিদ্দে ইবারে সত্য যুগ হইতু ইনে দিনে যুগর হতা হইতে আজ হইতে 50 বছর আগে সেই যুগের মধ্যেও কেউ যদি জবান দিয়ে কাউকে বলে দিত জাগাগিন অনর সাই এডা হন সাইন উদ্ধার হরই না সাসাতারা হতে না না সাইন টাই লাগ দুনু জবান দি ফেলাই দি দুনিয়া উল্টি গেল হতা কান দি ফেলাই জাগা এইলেনো তো 50 বছর আগের সততা যদি এরকম হয় তো আমার নবী যেই যুগকে সত্যের যুগ বলেছে সেই যুগের সততা কোন লেভেলের হবে সেই কারণে এটা এলমি কথা অনেকে বুঝতে পারবেন ইমাম আযম আবু হানিফাকে হাদিসকে সেভাবে চেক করতে হয় নাই যেভাবে ইমাম বুখারীকে চেক করতে হয়েছে ইমাম বুখারী সেই কারণে ইমাম আযমকে বলতে হয় নাই এই হাদিস আমি অমুক থেকে শুনেছি অমুক আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুনেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী পাক থেকে শুনেছে এটা বলতে হয় নাই কেন সত্যের যুগ সমস্ত উলামায়ে কেরাম জানেন ইমাম আযম কার মজলিসে বসতে আর আরে বেগুনা হইনা বৈতা নূর মুনাওশাউজের হাসাত্র ইবে কিছু একখান হইলে ইবের সিনিয়র দুই তিন উস্তাদর বাইরে যাইতে পারিব না তো ইবে বেগুনা জানে দেই তারার তো ইবে হতা হইবে সময় কইতি তো কালা হতাইন আল্লাহর রাসূল আইলে হই কারণ ইমামে আযম যখন কালা রাসূলুল্লাহ বলছেন তো ইমামে আযমের মাঝখানে একজন সাহাবী আর একজন তাবেঈ আমার নবীর হাদিস অনুযায়ী দুইজনের সততা চেক করার কোনো দরকার নাই আমার নবী ওই তিন জেনারেশনকে সত্যের যুগ বলেছে সুবহানাল্লাহ ইতা লাই আর আর এডা হদুজুরিবে সনদ নাই সনদের দরকার নাই সনদর দরকার নাই ইবে তাবি তুলুন নিয়ে তাবি বে কিবে সুড়হাড়ো তাবি না ওয়া ইবের মজলিসুন মিতে সাহাবী সতে সতে তাবি বসে কুল কায়নাতের লোক এসে হাদিস শরীফ নিচ্ছেন কুল কায়নাত জানেন এই জন্য ইমামে আযম কালা রাসূলুল্লাহ বলেছেন পরবর্তী যুগে বিভিন্ন বর্ণনাকারী এটা আট দইলে বর্ণনাকারী নে ঢুকি গিয়ে তো হাদিস ইবে উল্টো ফুল্লো ইদে আট দইলে বর্ণনাকারী লাই এরকম অসংখ্য হাদিস যেটা ইমামে আযম পর্যন্ত সহি ছিল পরবর্তীতে দঈফ হতেও পারে আমার মতর কারণে কিন্তু ইমামে আযমকে সেই দুঃখ পোহাইতে হয় নাই যেই দুঃখ ইমাম বুখারীকে পোহাইতে হয়েছে কারণ ইমামে আযম আবু হানিফা উনার যিনি ছাত্র এটা ইমাম বুখারীর দাদা ছাত্র ইমাম বুখারী ইমামে আযম এবং ইমাম বুখারী এই মাঝখানে এখন নতুন একটা ফেরকা বের হয়েছে আরে মা আরা মাজুইতে আত্তাকবারে বিতরতুল খানদানি এই দে আনান মানুষ তো কোন মনে দেখেনি তারা মানে কোন খবর মানে কোন খবরও নাই ইতা আর এক মসজিদ আছে দুনিয়া খড়ে যার কোন খবর নাই আর আর এই এটা হাত মিতে খামবত বাড়ি গিয়ে এই লোক মানুষ গত 8-10 দিন আগে আরে ফোন দি ফলোজার কই ইবে বিশাল গরি স্কুল করছি এটা আর স্কুল মিতে ফাবতি করে বনাই তার স্কুল ইয়েলো ইতার স্কুল ইয়েলো মিতে ইনভেস্টমেন্ট আইন সিটেঙ্গে থইদু বারে বেগুন বুঝি বুইতালে সিটেঙ্গে সুবিধা ইতার কে বুঝু হুজুরে স্যার উনি রাতিয়ে গরজ দেখতে যেতে মাথা ফল করে হলে আপনি সিটেঙ্গে রসে কেন বলছে আই সাই দি ইতার ন বুঝক তো এখন ইতার টিয়া খরচ করতে 10 কোটি আই করে দি 1 কোটি আর গরি এনলদি ধরন 1400 স্কয়ার ফিট ওর ফুরে প্লটি এনলদি 3000 স্কয়ার ফিট অন অনর পরবর্তী হটে করাইবেন ও তো হতে এড়ে লেখকেতে মানে দারুল আর কাম অনু হইতালে কিন্তু বাবা ইসলামিক স্কুল এড়ে ধর্ম ঘরাই বুঝে কিন্তু ধর্ম নামে কি ফরে না করতে নি ইতারা দৃষ্টি ক মিথ্যা কি ক কোরআন বাদে সব মিথ্যা কোরআন বাদে সব মিথ্যা আপনি কিন্তু খুশি হয়ে গেছে তার দৃষ্টিতে কোরআন বাদে মিথ্যা সব মানে হাদিসে রসুলও মিথ্যা হাদিসে রসুলও আপনি কি পড়ি এবং এমন হারে বেড়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না এটা আগে ছিল আইডিওলজিক্যাল এখন তারা প্রতিষ্ঠান করে বিশাল আকার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে এবং বাংলাদেশে আপনি কল্পনাও করতে পারবেন না সিলেবাস লেহেদে সিলেবাস সিলেবাস ওর মেম্বার মানুষ ওই লোক মানুষ আছে ইবে বড় অফিসার তো সিলেব আনে তো সিলে লইব না এরে মানুষ ইবে যদিন ফিট ন করি ইয়ন এলে জেলে প্লাস মাইনাস শুরু করছুন গরবি তো তয় ভাবেন না গরবি তো তয় ভাবেন না প্লাস মাইনাস ইমামদেরকে করতে দেন আইমায় কেরা উসুল দিয়ে গেছে উসুল কারো হাতের মুয়ানা উসুল কারো হাতে আর আরবি ফরিন ন জানিল আকিদার ছাত্র তো এ দূর সোজ বস্তু আল্লাহ দান করছে উসুল হারে হয় এন অনে যদি হন বা
এই ফরিনা জানে, ফরিনা জানে দিয়েন ঠিক, কিন্তু কিছু জিনিস তো আল্লাহ সহজ বুঝ দিও, পৃথিবীর আনাচে কানাচে যায় এতাইন হতা দাপটর সাথে হইতি মলাই করিম যদি কিছু জিনিস নদী তো হইতেতাম না। অনে জেদুর হালকা মনে করতে লাগবো অনর ফুয়ারে অনর ফাই বেদুর হালকানো তা হইতাম সাদ্দি উসুল দিয়ে গেছেন দোলামাই কেরাম আহলে সুন্নত ওয়াল জামাতের আইম্মাই কেরাম। আমাদেরকে হাতের মোয়ানা, আমি কাউকে ইচ্ছা করলে প্লাস করলাম, কাউকে ইচ্ছা করলে মাইনাস করে দিলাম। উসুল আপনি তৈরি করবেন না, আপনি উসুলকে পালন করবেন। আর উসুল অ্যাপ্লাই করার সময় মাথায় রাখবেন উসুলই হলো অনর গাতাইন নবজন। ফেসবুকে আমি ছেলেদেরকে বিশেষ করে বলবো আল্লাহর ওয়াস্তে, ফেসবুককে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অপমান করা বন্ধ করে দেন। যত্রতত্র যা তা শুনে কমেন্ট করা বন্ধ করেন। আমাদের এই সমস্ত কাজের কারণে শিক্ষিত সমাজের কাছে গিয়ে আমরা মাথা গুজার ঠাই পাই না। এখন ইবে আল হাদিস ইবে হদে অনে আরে ইবে সুন্নত রাসূল ইন 300 বছর পরে এসে দে ইবে আরে হদে 300 বছর ইবে ডাক্তার বড় ডাক্তার হ 300 বছর পরে এসে দে আ হইতি আই একটি 200 300 বছর একটা জামিলাত আছে ও কি জামিলে আ হইতি এই মাযহাব না মানে তুই তারা হদে যারা হাদিস মানে মাযহাব না মানে লা মাযহাবি আপনারা কখনো আহলে হাদিস বলবেন না। এই আরগো ট্রিক, আহলে হাদিস তো হাদিসের জ্ঞানী, আপনি আহলে হাদিসকে বলবেন কেন? ওদেরকে বলবেন লা মাযহাবি, গালি না। সোমবারকে সোমবার বললে কি সোমবার রাগ করতে পারবে? আমি যা তা আহলে হাদিস না, বলবেন লা মাযহাবি। এখন লা মাযহাবি হাদিসের কথা বলছে, মাযহাব অনুসরণ বন্ধ করেছে 300 বছর পরে আসার কারণে। আবার কোরআনের কথা ওনারা মানছেন, হাদিস মানতেছেন না 300 বছর পরের কারণে। 300 বছর পর্যন্ত কি আর আলেম হলে কে খাইতে লওয়া? এতে আলেম লওয়ানো আসিল তো আলেম কি হাম গুজিয়ালে কেটে হাইটে না না। ইসলামের এই যে ইতিহাস আমাদের এলমে হাদিস ইলমুল ফেক্ষ, উম্মতে মুসলিমাকে মাওলাই করিম যে খাস নিয়ামত দান করেছেন, কিছু নিয়ামত এমন যেটা পৃথিবীর অন্য কোনো সম্প্রদায়ের কাছে নাই। যেমন যেমন এলমুল হাদিস মাশাআল্লাহ। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের কাছে কিছু এমন জিনিস মাওলাই করিম দান করেছেন যেটা পৃথিবীর খুব কারো কাউকে আল্লাহ দানই করেন নাই। ধরেন ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর অনেক জাতির কাছে ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু যদি কাউকে বলি যে আপনি আপনার ধর্মের যিনি প্রচারক ওনার কথাবার্তাগুলা শুদ্ধ রূপে আপনার কাছে গচ্ছিত হয়েছে সংকলিত হয়েছে এরকম একটা বই দেন, পৃথিবীর কোনো জাতি দিতে পারবে না। এবং আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে বেস করে আপনাদের মধ্যে আমাদের যে ইসলামী আইন যেটাকে বলি, এই যে আইনের উপর শত হাজার গ্রন্থ লেখা, এটা পৃথিবীর কোনো জাতির কাছে নাই। এবং আজিব বিষয় হচ্ছে, আমার লামাজহাবি ভাইদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে কিছু জিনিস বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন উম্মতে মুসলিমা পৃথিবীবাসীর কাছে যে কয়েকটা জিনিস নিয়ে অহংকার করতে পারবে যে কোনো প্ল্যাটফর্মে, একদম আমাদের এখান থেকে গ্রাম থেকে শুরু করে হার্ভার্ড ইউনিভার্সিটির বারান্দা পর্যন্ত যেটা নিয়ে আমরা অহংকার করতে পারবো, সেটা হচ্ছে আমাদের আইনের দিক। প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক আন্তর্জাতিক আইন বলেন, উসুল বলেন, আইন কীভাবে। কিছুদিন আগে ঢাকার একটা ল ফার্মের মধ্যে ইফতার মাহফিল হচ্ছে, আর হইলই গিয়ে গেছ এরে বেগুন বসে দে ব্যারিস্টার, তো ই তার যদি ও চিন্তা করে তো নামাজ জমিতে আমিন জুর এখন আসতে হন ইন কি হন অনন্মতে কি ওবার ল ফার্মের প্রশ্ন এলে লই লইব না ল ফার্ম। আমি তখন ওর প্রশ্ন করতেছে হাত তুলবো কি নামাবো আমিন জুরে বলবো কি আসতে বলবো, আমি চুপ করে আছি। আপনি কোথাও মাইন্ড করছেন? আলবত মাইন্ড করছি, আলবত মাইন্ড করছি। আপনি আমাকে এটা কি প্রশ্ন করেন? কোনো কোনো লেভেল নাই। আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর এই ইসলামের যে আইন সে আইনের মূলনীতি কি, ইসলামের দৃষ্টিতে আইন কিভাবে বানানো হয়, ইসলামী আইন কনভেনশনাল লর মধ্যে ফারাক কোনটা, ইসলামী আইনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি কি, ইসলামের মধ্যে কনস্টিটিউশনাল তথা সাংবিধানিক আইনের ভিত্তি কি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আইন পরিচালনা করেছেন সে আইনের পরিবর্তন পরিবর্তন পরিশোধন কিভাবে হয়, আপনি তো প্রশ্ন করবেন এগুলা। আপনি এগুলা বাদ দিয়ে আমার জিজ্ঞেস করতেছেন হুজুর নামাজ উন্মিদে আমিন জুরো নাচতে হই তো অনর গলা যদি তা হ্যাঁ অনেক জুরে হন নতাই নিবে আসতে করি হন অনর হন সিবিলই না জুরে আসতে সমস্যা নাই। আমাদের এখানে একটা মাথায় রাখবেন, আমি আমাদের ওই যে লামাজহাবি ভাইদেরকে বলছি দেখেন আপনার সাথে আমার ফারাক কিন্তু
হাত তোলানা মানি না আমাদের ফারাক মৌলিক আকীদাগত আকীদাগত আপনার মধ্যে উগ্রতা আছে আমার মধ্যে উগ্রতা নেই আপনাকে যদি জিজ্ঞেস করি ঈদ মিলাদুন নবী সম্পর্কে আপনার অভিমত কি আপনি বলবেন বেদাত ঈসা আলাইহিস সালাম বেদাত মাজারে যাওয়া বেদাত আপনি বলবেন সবে কদর বেদাত নামাজ কত 8 রাকাত আপনি ঘুরে ফিরে আপনার সাথে আমার সম্পর্ক সমস্যা কিন্তু আকীদাগত আমার সমস্যা আপনার সাথে এই হাত তোলা নাম আমিন জোরে বলা এগুলো না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জিনিসগুলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে দেওয়ার কারণে আমরা আমাদের ধর্মের যে মর্মবাণী মূলবাণী মৌলিক কথাবার্তা সেগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারছি না আমি যেখান থেকে আপনাদেরকে নিয়ে এসেছি হায়াতে তাইয়েবা আমি ইউথদেরকে বলবো সম্মানিত উপস্থিতি হায়াতে তাইয়েবার মধ্যে নিজামে ইলাহি হচ্ছে আপনার জিন্দেগির মধ্যে ঈমান এবং আমল দুইটা জিনিস থাকতে হবে আপনার মধ্যে যদি ঈমান আমল না থাকে আপনার হায়াত হায়াতে তাইয়েবা হবে না হায়াতে তাইয়েবা যদি না হয় তো কি হবে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছে فكفرت بانعم الله এই এই প্রজন্মের পরে নতুন প্রজন্ম এসেছে নতুন প্রজন্ম জাগতিক দর্শনে ইনফ্লুয়েন্সড হয়ে دین ঈমান কবর মসজিদ সবকিছু আমরা সেকেন্ডারি করে দিই সবকিছু সেকেন্ডারি মসজিদ ছেড়ে দিয়েছি দরুদ ছেড়ে দিয়েছি دین ছেড়ে দিয়েছি তিলাওয়াতে কোরআন ছেড়ে দিয়েছি কুরআনের সাথে নবীর সাথে আল্লাহর সাথে আমাদের যে সম্পৃক্ততা থাকার কথা সেটা ছেড়ে দিয়েছি এটাকে বলে ফাকাফারাত বিআনউমিল্লাহ আপনি আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন মানুষ কিভাবে করে আর শুকরিয়া মানুষ কিভাবে করে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন এই অ্যাওয়ারনেস আমার ভিতর কতটুকু আছে আমি কতক্ষণ সেটাকে লালন করি আমাকে কবরে যেতে হবে এটাকে আমি কতক্ষণ লালন করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাকে পছন্দ করেন আমার নবীর জীবন বিধান উত্তম বিধান এটাকে আমি কতক্ষণ লালন করি এটাকে আমি যত কম করব আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে আপনি যদি আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন আপনি যত জাগতিক লাইফ এনজয় করবেন আপনি যত কোরআনকে পিচ দেবেন আপনি যতক্ষণ আল্লাহ রাসূল কবর হাসর দরুদ সবকিছুকে পিচ দেবেন মানুষকে সহযোগিতা করা সহযোগিতার বদলে যদি আপনি প্রতিযোগিতায় মত্ত হয়ে যান আপনার এলাকার মধ্যে অনেক মানুষ অনেক ধরনের সমস্যা আছে আপনি কারো সমস্যার প্রতি আপনার ভ্রূক্ষেপ নাই লোভ লালসা আরো বড় হওয়া সবকিছু যখন আপনার ভিতরে গ্রথিত হয়েছে ফাকাফারাত বিআনউমিল্লাহ আল্লাহর নিয়ামতের স্বীকৃতি হয়েছে এটার রেজাল্ট কি সুন্নতে ইলাহি কি এটার প্রতিদান কি রেসপন্স কি কো রেসপন্স হচ্ছে ফাআযাকাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু অটোমেটিক্যালি ভয় ভীতি আশঙ্কা অপ্রতুলতা টেনশন সবকিছু আপনাকে ঘিরে ধরবে এবং জাহারাল ফাসাদ হবে চতুর্দিকে ফাসাদ বেগাত বিঘ্নতা ছড়িয়ে পড়বে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আপনার ভিতরটা লক হয়ে যাবে আপনি পুরো পৃথিবীতে ঘুরবেন অনেক টাকা পয়সা ভিতরে থাকবে ভিতর থেকে শান্তি পাবেন না এই জিনিসটাকে আমরা আধুনিক ভাষায় ডিপ্রেশন বলি এবং এটা এত বেশি বেড়ে যাচ্ছে বর্তমানে বোরিং শব্দটা আমাদের ছেলেদের এত বেশি ব্যবহার এবং আপনি দেখবেন আমাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে 10 থেকে 18 বছরের ছেলে থেকে যদি আপনি মোবাইল নিয়ে নেন দেখেন ও কিভাবে রিয়্যাক্ট করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা এক পর্যায়ে ঘরের মধ্যে হত্যাযোগ্য বাড়িয়ে দেবে এদিকে ইঙ্গিত করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করছেন আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কো আমার না এই হাদিস হযরত আবু হুরাইরা ইমাম হাকিম বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত আমার নবী বলছেন অনতি বিলম্বে আমার উম্মত সামগ্রিকভাবে একটা রোগের শিকার হবে জাতীয়ভাবে আমার উম্মতের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়বে দাউল উমাম বলেছেন আমার নবী সাইয়সিব দাউল উমাম আমার উম্মতের ঘরে ঘরে এই অসুস্থতা ছড়িয়ে পড়বে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দাউল উমাম উম্মত সামগ্রিকভাবে অসুস্থতায় লিপ্ত হবে ইয়া রাসূলুল্লাহ কি ধরনের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সমাজের সর্বস্তরে দুষ্টামি শয়তানি পাপ পঙ্কিলতা সবকিছু বেড়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আত-তাকাসুর ওয়া তানাফুস ফিদ দুনিয়া আমাদের এখানে সম্পদ আরো আরো চাই আরো চাই আপনি যখন আরোর ফিলোসফিতে আসবেন দুইটা জিনিস থেকে আপনি বের হইতে পারবেন না প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কারণ আপনি সহযোগিতা যখন বাদ দেবেন প্রতিযোগিতায় আসবেন
আপনি যখন প্রতিযোগিতা করবেন একটা জিনিস থেকে আপনি মুক্তি পাবেন না সেটার নাম লোভ আপনি যখন লোভী হবেন লোভী মানুষ কি রকম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা নেকড়ে বাঘ 10 রুমে যদি একটা নেকড়ে হিংস মানে কুদার্ত বাঘকে ছেড়ে দাও সে কি করবে একটা খাবে নয়টাকে নষ্ট করবে সে কি 10টা একসাথে খেতে পারবে লোভ যখন কোনো মানুষের ভিতরে ঢুকে লোভ এই কাজটাই করে ফাসাদ সৃষ্টি করে দেয় সে কিন্তু সব খেতে পারবে না সে খাবে একটা 10 জনের হক নষ্ট করবে এই জিনিসগুলো তাকাসুর এটা অতিমাত্রায় সোসাইটির মধ্যে বেড়ে যাবে উনি চাইবেন উনি আরো বড় হোক এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তাকাসুরটা এই প্রতিযোগিতা সোসাইটির মধ্যে হিংসা এবং সোসাইটির মধ্যে অহংকার এই দুইটা জিনিসকে এমন ভাবে বাড়িয়ে দেবে শেষ পর্যন্ত এটা হত্যা যজ্ঞে পরিণত হবে মানুষ টাকার জন্য পয়সার জন্য স্বার্থের জন্য একজন আরেকজনকে কতল করবে হত্যা করবে এখন এই পরিস্থিতির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন বলেন ইউদের জন্য স্পেশালি আমি নতুন প্রজন্মের যারা আছেন বিশেষ করে আমার মুরবিয়ানে কেরামকে বলবো আমরা হয়তো জানি না তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে তাদের সমস্যা বুঝার লোক নাই দিনীভাবে সেকুলারলি এবং কালচারালি চতুর্দিক থেকে তারা সমস্যার সম্মুখীন আমাদের আপনাদের যুগে পুরো যুগে সেই প্রবলেমগুলো ছিল না সে প্রতিষ্ঠানে গেছে একজন বলতেছে আমি আহলে কুরআন আপনি তুমি বেটা হাদিস মানিও না হাদিসগুলো 300 বছর পরে আরেকজন বলতেছে এদিকে আসেন উনি যেটা বলেছে মিথ্যা এ কাফের তো ভাই আপনি কে কো আমি হচ্ছি আহলে হাদিস আচ্ছা তো আপনার বর্ণনা কি কই যে মাযহাব মানে এটা ঠিক না ভাই উনি বলতেছেন হাদিস ঠিক না আপনি বলতেছেন মাযহাব ঠিক না তো যারা মানে তারা কাফের এখন একটা ছেলে কিভাবে কনফিউজড হচ্ছে দেখেন আরেকজন দাঁড়াইছে সে বলতেছে সে নিজের নাম শিয়া তো বলে না বলে আমরা আসল মুসলমান তো আপনার ডিমান্ড কি আপনার আপনার ইয়া কি থিসিস কি তো থিসিস হচ্ছে আহলে বাইতের রাসূলের প্রেমের নাম ঈমান নিঃসন্দেহে কারো সন্দেহ আছে কিন্তু আসলে ঘটনা হচ্ছে আবার আহলে বাইতের রাসূলের উপর জুলুম হয়েছে অনেক কারা করেছে তো কারা আর করবে রাসূলের পাকের পরে যারা খলিফা হয়েছে তারা করেছে আপনারা বুঝতে পারছেন একই ছেলে কয়জন কয় আন্দাজে দাওয়াত করতেছে দেখেন আচ্ছা ভাই আপনি উনি বলতেছেন আমি হচ্ছে আসল মুসলমান আপনার দাবি আমার দাবি হচ্ছে উসমানী আব্বাসী এই খেলাফতের পরে 500-600 বছর পর্যন্ত সৌদি আরব হুকুমতে আসার আগ পর্যন্ত মুসলমানরা বেদাত শিরক এগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেছে মুসলমানদের মধ্যে আর ধর্ম নাই কখনো মাজার পূজা করে কখনো কবরের এই সেই বলে এই যে মিলাদুন্নবী যেটা ধর্মে নাই সেগুলো করে সব কুফর বেদাত শিরক এক ছেলে কিন্তু শেষ নহয় ইব হদুয়া অনখন খোদাই শুননি আমি আহলে সুন্নাত ওয়াল জামা অনে খোদাই শুননি তো ইব তো শুননি খোদা নাই বল লাল মিল নেই উইবে খোদা ইব আহলে সুন্নাত ওয়াল জামা গুরু সরকম আছে নাকি আচ্ছা ফরগো হদুবা আইকাইউ অনে এই একিন বাকিন বাদ দিও না ইন বাকিন বাদ দিও না অনে আর গ্রুপও তাইউ অনে কি খোদা আইন দে সেকুলার মুসলমান হবা তো অনরকে আর বলদি অনে সময় ফাইলে নামাজ দোয়া ফুললে ধর্মলে এত চিন্তা ভাবনার কোনো দরকার নাই আর মোজ গরি আর ওকে হতা আইলাম দে লিবারেল অনরই হবে হতা আতে তো নামাজ দোয়া দিন ধর্ম দরকার নাই তো আই ঈদ করি ঈদই আতে খুব ভালো লাগে ঈদ ঈদ রমজানের পরে যে ঈদ আসে ওইটা আমি করি ইভেন কুরবানি ঈদও করি আচ্ছা আরেকজন বলতেছে বাইরে তুমি ব্যাগিন ছাড়ো এটা কিচ্ছু লাগবে না ইয়েন দুনিয়া ইয়েন তাল্লা বানাই আরে ফোনে বানাই আর ফোনে ভারি এটা আইসি এনজয় করো এরপরে তুমি গেলে গুই কেউ দেখতো না কোরআনে পাকের মধ্যে ওদের ফিলোসফি আল্লাহ বলেছেন ওয়ামা ইউহলিকুনা ইল্লা দহার আমরা দুনিয়াতে এসেছি আমাদের হায়াত মত এটা সিস্টেম্যাটিক্যালি হয়ে যাবে ন্যাচারালি হয়ে যাবে এখানে কারো কোনো হাত নাই আমি কালের বিবর্তনে এসেছি কালের বিবর্তনে হারিয়ে যাব সুতরাং এনজয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত দূর সম্ভব এনজয় করে নাও কারণ কি কারণ সুযোগ একবার ইতারা ইউতলা আসে দেখার নিবি তার পরিভাষা ইতারা এইভাবেই হয় হতাবার্তা আগে আর ফয়বে চিন্তা করার দে ইতারা উগের উগে কাফের উগের উগে কাফ দূর বাধ্য হতে ব্যাগ নিবে ঠিক আছে এখানে কোনো ক্যাপস লক নাই যেখানে মন চাই যাওয়া যায় যেটা মন চাই খাওয়া যায় যেটা মন চাই দেখা যায় আরেকটা হচ্ছে কালচারাল কালচারালি আমরা আর্ট অ্যান্ড কালচারের নাম দিয়ে এমন অশ্লীলতার সরাসরি বর্তমান বাজারে আমাদের যুবকরা জানে কোন পরিস্থিতিতে আমরা আছি এই পুরা সমস্যার মাঝখানে তারা এহেন সমস্যা থেকে
আমরা যদি এই জাতিকে তরবিয়ত দিতে চাই তো তরবিয়ত কোথায় হয়? তরবিয়ত কলেজ বিশ্ববিদ্যালয়ে হয় না, তরবিয়ত অনেকাংশে মাদ্রাসায় হয় না। মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি এটা তালিমের জায়গা, তরবিয়ত এই ধরনের উলামায়ে কেরামের উলামায়ে রব্বানির খানেকা হচ্ছে তরবিয়তগাহ। এখানে আসবেন, দেখবেন, বসবেন, তাদের দুনিয়া বিমুখতা, তাদের এলম, তাদের হিকমত, তাদের আমল, তাদের প্র্যাকটিক্যাল লাইফ, এটা মানুষকে ইনফ্লুয়েন্স করে, মানুষের ভিতর ইম্প্যাক্ট করে। কেন করে? ওই আমি আপনাদেরকে বলেছিলাম, তাদের জিন্দেগির মধ্যে তিনটা জিনিস, তারা চারটা জিনিস তারা নিশ্চিত করে, তাওবা, তাহারত এবং হিজরত। তাওবা, তাহারত, হিজরত, এই তিনটা জিনিস তারা তাদের জীবনে নিশ্চিত করে। যখন তারা এই তিনটা জিনিস তাদের জীবনে নিশ্চিত করে, মাওলাই করিম তাদেরকে তার মহব্বত দান করে। আমরা যখন এই তিনটা জিনিস এবং তাদের রাস্তায় মানুষকে আহ্বান করব, তো এটার একটা পার্সোনালিটিও আছে, এটা একটা আওয়াজও আছে। আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে হুজুর আল্লামা মঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মুদাজিল্লুল আলীকে হৃদয়ের গভীর থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। আর আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষের দিকে, আর দুই একটা মিনিট পরে ইনশাল্লাহ আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব, হুজুর হুজুরের নির্ধারিত সময় ইনশাল্লাহ বক্তব্য শুরু করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুরু থেকে কথা যেগুলা বলতে চাচ্ছিলাম, যেখান থেকে কথাটা শুরু করতে চাচ্ছিলাম সেখান থেকে আমরা আসতে পারিনি, অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের সময়টা শেষ হয়ে গেছে। শুধু আমি একটা জায়গা আপনাদেরকে বলে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রবলেম, বর্তমানে সমস্যা। এই সমস্যার সমাধান কি? আপনি সমস্যাগুলো ফেস করবেন কি করে? এবং আমি যখন বাজারের মধ্যে আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দিতে যখন আসছি, আমার কয়েকটা জিনিসের মধ্যে যোগ্যতা এবং কয়েকটা জিনিসের মধ্যে আমার পরিবর্তন, এটা একেবারে বাঞ্ছনীয়। আমি যদি এই জিনিসগুলোতে ক্লিক করতে ব্যর্থ হই, আমি যে জিনিসটা বলতে এসেছি বা যে জিনিসটা বিক্রি করতে এসেছি সেটা বাজারের মধ্যে কেউ খাবে না। আমি আপনাদের এখানে হাবিবাল্লাহ আলাইকুম, দিল হ্যায় বো দিল জো তেরে ইয়াদো সে মামুর রহা, সর হ্যায় বো সর জো তেরে রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি মূল প্রবলেমটা শুধু তুলে ধরেছিলাম,
আমাদের বর্তমান প্রজন্ম কোন সমস্যার মধ্যে আছে সেটা বোঝানোর জন্য সমস্যা যদি আমরা মেইনলি একেবারে প্রাথমিকভাবে বিচার করি সমস্যা তিন কেন্দ্রিক একটা হচ্ছে তার আইডিওলজিক্যাল আকাইদি কারণ আকাইদি প্রবলেম এখানে তার 10 জন 10 ধরনের কথা বলছে এবং 10 জন যেই প্ল্যাটফর্মগুলো ইউজ করছে সেই প্ল্যাটফর্মগুলো অনেক ইনফ্লুয়েন্সিয়াল এবং সেই প্ল্যাটফর্মগুলো অনেক শক্তিশালী আবার এই প্ল্যাটফর্মগুলো থেকে অ্যাড্রেস যেটা করা হচ্ছে যেটা নতুন প্রজন্মের জন্য জরুরি সেই আন্দাজে অ্যাড্রেস করা হচ্ছে কি জরুরি নতুন প্রজন্মের জন্য মনে রাখবেন প্রত্যেক 100 বছর পর পর সামগ্রিক মানুষের সামগ্রিক জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আসে পরিবর্তনটা এমন হয়ে যায় যে 100 বছর আগের জিনিসকে মানুষ খেলনা মনে করে ব্যাকওয়ার্ড মনে করে আপনি 30 বছর আগের স্ট্র্যাটেজি দিয়ে 30 বছর পরের দুনিয়াকে রুল করা যায় না রান করা যায় না আপনি জিনিসগুলো বিক্রি করতে পারবেন না তো সেই কারণে মেকানিজম পরিবর্তন করতে হয় আপনি আমি যদি মেকানিজম পরিবর্তন করতে ব্যর্থ হই তাইলে আমি মূল জিনিস নিয়ে ঘোরাফেরা করব কেউ আইফোন আমার থেকে খরিদ করবে না আমি যতই বলি এটা আইফোন মানুষ তার আইফোন ছিল না আমার পাশে একজনে সিম্ফনি বিক্রি করে কিন্তু চলে গেছে আমি আইফোনটাই বিক্রি করতে পারি নাই কেন আইফোন কি কিভাবে কাজ করে কোনো কিছু আমার মাথায় নাই যাই হোক সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে এই যে তিন ধরনের সমস্যা একটা আইডিওলজিক্যাল একটা আখলাকি আখলাকি একটা ডিগ্রেডেশন হচ্ছে মোরাল ডিগ্রেডেশন এটা আমার ছেলে আমার ভাই আমার বোন সবাই এটার শিকার কেন কারণ আপনি মডার্নিটি যখন এসেছে আমরা যখন অতি আধুনিক হতে চলেছি তখন পুরো পৃথিবীর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার কারণে পৃথিবীর মধ্যে চরিত্র নষ্টকারী যে ভাইরাসগুলো আছে সেগুলো আমাকেও এফেক্ট করেছে আমার ছেলেকেও এফেক্ট করেছে প্রবলেম দুইটা তৃতীয় নম্বরের প্রবলেম যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক দর্শন অর্থাৎ আমার এখানে ধর্ম ধর্ম দিয়ে কি করব ধর্ম আমি জেনে হোক না জেনে হোক আস্তে আস্তে ধর্মের ওই জায়গা থেকে কিন্তু আমি সরে আসতেছি এবং এটা আমাদের সমাজের মধ্যে যুব সমাজে অনেক বেশি বেড়ে যাচ্ছে এই তাবৎ জিনিসকে সামনে রেখে আমি যখন ফিল্ডে কাজ করি তো আমি তিনটা জিনিস সামনে রাখতে হয় আমি কোন কোন জায়গায় তাকে ওষুধ দিচ্ছি নূরুল মুনাব্বার সাহেব রহমতুল্লাহি আলাই এই সমস্ত উলামায়ে কেরাম এই যুগে অনেক বেশি রেলেভেন্ট এই কারণে কারণ ব্যক্তি হলেও চরিত্রের মধ্যে এত মাল্টি ডাইমেনশনালিটি ওনারা এক জায়গায় হেঁটে যান তিনটা ওষুধের ওষুধ দিয়ে যান তিনটা ওষুধের ওষুধ দিয়ে যান রাত্রে সিজদা থাকার কারণে সিনার ভিতরে খাস নূর ছিল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনের নূর ছিল এই নূরের কারণে তারা যেদিকে গেছে ওই সি নূর ওই ব্যক্তির চরিত্রের বাড়ি লাগার সাথে সাথে খবর করে গেছে এবং এই ঐশি নূরের কারণে আকাইদি এবং ম্যাটেরিয়ালিস্টিক দর্শন সব জায়গার মধ্যে একটা দারুণভাবে আঘাত করে জাতিকে সঠিক ডাইমেনশনে আনার চেষ্টা করতে কাজ করতে পেরেছে আমি আপনাকে একটা কথা একেবারে দ্বিধা শঙ্কাহীন চিত্তে বলে যায় ধর্মবাদে কোনো পৃথিবী কোনো মানুষ কোনোভাবে সভ্য হতে পারবে না এবং সুখ শান্তি এনশিওর করতে পারবে না আমি লেট মি রিপিট ধর্মবাদ দিয়ে আমি কলেজ ইউনিভার্সিটিতে যারা যান তাদেরকেও বলছি ধর্মবাদ দিয়ে পৃথিবীতে সভ্যতা আপনি কল্পনাও করতে পারবেন না কেন কারণ পৃথিবীতে চলতে হলে আপনার দুইটা জিনিস আবশ্যকীয় একটা হচ্ছে আপনার শরীরের ডিমান্ড ফুলফিল করা আর একটা হচ্ছে আপনার মনের ডিমান্ড ফুলফিল করা মনের ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান তো ধর্মবাদে মদিনাবাদে মদিনার বাজার বাদ দিয়ে আপনি মনের ডিমান্ড ফুলফিল করতে পারবেন না কাজেই এই মুহূর্তে উলামায়ে কেরাম আমরা জাতির জন্য একটা বড় সম্পদ যদি আমরা এই ফ্যাসিলিটি ইউজ করতে পারি কেন কারণ ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন বর্তমান জাতি পৃথিবীর আনাচে কানাচে সমগ্র মানুষের জন্য করোনার চেয়েও ভয়াবহ হচ্ছে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন এই জায়গা থেকে বাঁচাতে পারবে তারা যাদের ভিতরে এলোমো আছে তরবিয়ত আছে যাদের ভিতরে রাতের সিজদা আছে নবী পাকের সুন্নতের অনুসরণ অনুকরণ আছে ভদ্রতা আছে নম্রতা আছে সত্যিকার অর্থে সুফিয়ানা মেজাজ আছে
আমরা সুফিদের কথা বলি কিন্তু সেই মেজাজ লালন করি না আমরা সুফিদের বড় বড় কারামাতের কথা বলি কিন্তু আমার মজলিসে আপনি এক ঘন্টা বসেছেন আপনার ব্যক্তি জীবনের মধ্যে যদি বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে বুঝতে হবে প্রবলেম আপনার না প্রবলেম আমার আমি ওই সুহবত আপনাকে দিতে পারি নাই আমি আখেরি কথা শুধু আপনাদেরকে বলবো আমার আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এটা আমাদের জবান হওয়া উচিত কেন কারণ আমি এই মাইক ইউজ করছি আমাকে চার পাঁচটা মোবাইল ধরেছেন আপনি জানেন না হয়তো আমি এখানে প্রোগ্রাম করছি এখানে হয়তো মানুষ হয়েছে 200 কিন্তু আমি ঘরে যাইতে যাইতে না যাইতে মিনিমাম 50 থেকে 75,000 লোক এই স্পিচ শুনবেন যারা শুনতেছেন কেউ আমেরিকার কোণে বসে আছেন কেউ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কোণে বসে আছেন সুতরাং আপনার মাধ্যমে দুইটা জিনিস হবে হয় দিন উপরে যাবে নতুবা নিচে যাবে দুইটা থেকে একটা হয় আমার নবীর শান শওকত মান মর্যাদা মকাম আমার নবীর তালিমাত সোসাইটির মানুষের মধ্যে একটা রেভলিউশন তৈরি করবে অথবা মানুষের মধ্যে হেট্রেড তৈরি করবে ডিপেন্ড করছে আপনার জবানের উপর সেই কারণে জবান কোনটা ইউজ করব আমার আল্লাহ বলছেন হিকমত উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা উইথ ফুল অফ উইজডম আপনি আমার এখান থেকে চলে যান কোনো অসুবিধা নাই কিন্তু দুইটা জিনিস আপনাকে ঘুমাইতে দেবে না একটা হচ্ছে যিনি আহ্বান করেছেন দ্বীনের দিকে ওনার ব্যক্তিত্ব আরেকটা হচ্ছে ওনার জ্ঞান এই দুইটা জিনিস আপনাকে শুইতে দেবে না আমার নবীর মজলিসে বসেছে দারুল আরকামের বৈঠকের মধ্যে অনেক লোক এসেছে কেউ এসেছে কেউ শুনতে এসেছে কেউ দেখতে এসেছে আমার নবী কাউকে কখনো স্টপ করেন নাই লেট দেম কাম আসতে দেন কেন কারণ আমার নবী জানেন ব্যক্তিত্বের তাসির যেখানে পড়বে রেভলিউশন তৈরি হবে মাসাব ইবনে উমাইরের মতো ব্যক্তি আমার নবীর ওই ইনফ্লুয়েন্স থেকে বাঁচতে পারে নাই যখন বলছে না হুজুর মাসাব আসছে তো আসতে দেন সেই মাসাব ইবনে উমাইর মক্কার জমিনের বিল গেটসের ছেলে বলা হতো মাসাব ইবনে উমাইরকে সেই ব্যক্তিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে বসছে উদু ইলা সাবি হিকমতের ইনফ্লুয়েন্স স্ট্রেংথ এত বেশি ওয়াল মাউইযাতিল হাসানা এবং মানুষকে সুন্দর গঠনমূলক মোটিভেশন দিয়ে মানুষকে দিনের পথে ডাকবেন সব জায়গার মধ্যে হাসানা শব্দটা আছে হুসন এরপরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এখানেও হুসন যদি কখনো ডিবেট করতে হয় কারো সাথে বাদ বিতণ্ডা কথাবার্তার মাধ্যমে যদি লজিক রেশনাল বেসমেন্ট অ্যাপ্লাই করতে হয় তুমি ও কি কথা বলছে ওদিকে ভ্রুক্ষেপ করিও না তোমারটা তুমি মেনটেন করবা আমারটা কি ধরনের হইতে হবে তোমারটা যেন সবচেয়ে উত্তম পন্থায় তোমার জাস্ট লজিকটা যেন চলে যায় কেন কারণ তোমাকে ফোর্স করার জন্য বানানো হয় নাই তুমি ফোর্স করে কারো আইডিওলজি পরিবর্তন করতে পারবে না তো কেন করা হয়েছে তোমার দায়িত্ব শুধুমাত্র যৌক্তিক মোটিভেশন আখলাক স্পিরিচুয়াল অ্যাপ্লিকেশন এই দুইটার মাধ্যমে তাকে কনভিন্স করার জন্য বলা হয়েছে এই আয়াতের পরে আমার আল্লাহ বলছেন ওয়াদাযিলহুম বিল্লাতি ইয়াহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলে ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন বাকি আপনার যিনি প্রতিপালক উনি খুব ভালো করেই জানেন কে আপনার কথা মানবে আর কে আপনার কথা মানবে না ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করার কোনো দরকার নাই আপনি জাস্ট এই আন্দাজে আপনার উম্মতকে দ্বীনের দায়ী হিসেবে কাজ করার জন্য বলেন সেই কারণে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন আমরা পড়ি না এগুলা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইজহাবা ইলা ফিরাউন ফিরাউনের কাছে যাও দুই ভাইকে বলা হচ্ছে ইজহাবা ইলা ফিরাউন কেন ফাইন্নাহু তাগা সে সীমা লঙ্ঘন করেছে তো কি করব কথা কিভাবে বলবো ফাকুলা লাহু কাউলাল লাইয়না মধুর মোটিভেশন দিয়ে সুন্দর করে সফটলি কথাটা তাকে বুঝাই দাও লা আল্লাহ ইয়াতাযাক্কারু আও ইয়াখশা তোমার মোটিভেশন যখন তার সাথে কানেক্টেড হবে তার হৃদয়ের গহীনে হুব্বে ইলাহির ঢেউ তৈরি হবে এই বক্তব্যের সাথে এটা শুধু জবান না কলব এশক জবান তিনটা জিনিস যখন একত্রিত হয় তো আল্লামা নূরুল মুনাওয়ার তৈরি হয় কলব এশক জবান এই তিন জিনিস একসাথে হয়ে যখন আপনি বক্তব্য দেবেন লাখ ওহাবি দেওবন্দি আপনার মজলিসে এসে আপনার কাছ থেকে এলম নিয়ে যাবে বসতো না হুজুর হুজুরদের মজলিসে বসে না হুজুরদের মজলিস থেকে এলম নিচ্ছে না আমাদের কাছ থেকে কেন হচ্ছে না কারণ আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি ডেলি তিন তিন চার চারটা মাহফিল করি নাই লেখাপড়া কখন টেবিলে চেয়ারে বসেছি মনে নাই তখন কি করি
আপনাদেরকে হাসাই আপনাদেরকে কাঁদাই আপনাদেরকে উস্কিয়ে দেই কেন আর হাসবা মাল মিটাই তাইলে না আমরা হতা হইউ মাল মিটাই না তাইলে সময় না তো অতিবাহিত করন্ন ফরিবু জিম্মাদারি কিন্তু অনেক বড় জাতিকে এখন তিন জায়গা থেকে রক্ষা করতে হচ্ছে এটা আমাদের জিম্মাদারি মাওলানা করিম আমাদেরকে হুজুরের ফুয়জাত দিয়ে ধন্য করুন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বক্তব্য শুনছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি হুজুরে এসে বসে আছেন হুজুরের প্রতি সম্মান প্রদর্শন করে বিশেষ করে অত্র এলাকার উপজেলা চেয়ারম্যান সাহেব উনিও বসে আছেন সকলের প্রতি হুজুরের ভাইজান এবং উলামায়ে কেরাম সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু